Bersama Yaakob
সময়ে নামাজের পরিবেশ পাওয়া এটা আরো অতিরিক্ত নিয়ামত।
তার শত্রুকে
মাইল খানেক উপর দিয়ে যদি কোনো পাহাড় চিল দেখতে থাকে, প্রথম নজর তার গায়ে থাকার সাথে সাথে বুঝতে পারে আমার চতুর্পাশে জানা আছে কেউ যদি আমার সুন্দর নাম জায়গা থাকে। কিন্তু এক মাইল উপরে যাকে দেখা যাইতেছে বাজ অথবা চিল, মনে হয় সে আমার শত্রু হবে। প্রথম জিনিসটা শত্রুকে চিনে ফেলে দুনিয়া মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, শত্রু চিনে আবার কোথায় আশ্রয় নিতে হবে এটাও সে জানে। তাকে এত বড় তালিম কে প্রদান করলো? এই জন্য আল্লাহ জাল্লা শানুহু রহমান উমারু ওনার সাথে উনি ওনার শান্ত ভাবে ওনাকে আমাদের চেনা বড় জরুরি। আমাদের চিনতে না পারাটা আমাদের অপরাধ প্রবণ পদবৃত্তি আমাদের মধ্যে, যে এটার মূল কারণ হলো রব্বে করিমকে আমরা চিনতে না পারা। যে সমস্ত মানুষের বালাই চান খাইর চান, যে মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয়, তিনটা নামাজ আছে, তিনটা নামাজের পূজা চায় এই মানুষগুলো, এই মানুষগুলোর প্রতি আল্লাহ তাআলার রহম নজর আল্লাহ তাআলার বিশেষ হয়ে আছে। এর মধ্যে একটা একটা সিফাত হলো আল্লাহু বিল আরদি, জমিনে আল্লাহ তাআলা নাম রহম সৃষ্টি করে আনন্দে
সময় আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তখন সেটা হলো আমার দুঃখের কারণ, আমার অস্থিরতার কারণ। এই জন্য আমরা মুসলমানরা আল্লাহ তাআলার বিশেষ প্রিয় বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা বিশেষভাবে নানা পরীক্ষা দিয়া আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে পরীক্ষা করেন। এটা শুধু অসন্তুষ্টির আলামত না, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন, বিকারও আলামত বলে দিবেন। সুবহান। তিন নাম্বার হলো বান্দার গ্রহণযোগ্যতা, তিন নাম্বার আলামত হলো আল-খাতামু আলা আমালিন সালিহ। তার অতীত জীবনটা যে কোনোই হোক না কেন, তার মতটা হবে নেক আমল করতে করতে, ভালো কাজ করতে করতে তার মতটা হবে আমার আল-খাতামু আলা আমালিন সালিহ। তার অতীতের জীবনটা যত অন্ধকারী থাক, যেরকমই হোক না কেন, কেউ আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, পছন্দ করেন, এটার লাস্ট আলামত হলো সে নেক আমল করতে 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 সে দুনিয়া থেকে বিদায় হইয়া সে পরকালের দিকে রওনা হয়ে যায়। এটা হলো আল্লাহ তাআলা তাকে পছন্দের সর্বশেষ জাগতিক আলামত হয়ে ওঠে। আল্লাহ জানা সম্মানওয়ালাহু এরকম সিফাত বলাদের মানুষগুলো, এই মানুষগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নির্বাচিত বান্দা, বিশেষ নির্বাচিত বান্দি। আল্লাহ তাআলা জমিনের মধ্যে বিশেষ কিছু বান্দা ছেড়ে দিয়েছেন, বিশেষ কিছু মাহবুব বান্দাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। আর ওনাদের সর্দার হলো আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত সাহাবীরা নিজেদের নিয়ামত দান করেছেন, যার জন্য কোন কোন সাহাবী, অন্যান্য ছোট কোন যত সাহাবী আছে, এগুলো হলো আমাদের নবীদের প্রতি দান করা বিশেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যত বনি আদমের জন্ম হবে, সমস্ত বনি আদমগুলোকে আল্লাহ তাআলা বিশেষ ভাবে নির্বাচন করে আমরা আমাদের নিজেদেরকে চিনি না মিলাই যাই চাদা করি, আমাদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা নির্বাচন করে প্রিয় রাসূলের ঔরসের মধ্যে, সীমানার মধ্যে, জ্যেষ্ঠের মধ্যে আমাদেরকে উনি তালিকাভুক্ত করেছেন, ওনার সময়ের ভিতরে আমাদেরকে এই জন্যই পাঠিয়েছেন। আমরাও আল্লাহ তাআলার বিশেষ নির্বাচিত বান্দা। এই জন্য সকলের পক্ষে সবকিছু করা সহজ হইলেও এবং তাদের মহম্মদের পক্ষে সবকিছু করা সহজ না, তার বিবেকের মধ্যে এটা নাড়া দেওয়া উচিত। আমি যাহা তাহা না, আমি আল্লাহ তাআলার মাখলুক, এটাই আমার পরিচয় না, আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার একজন উম্মত, কাজে আমার জীবন ধারা, আমার জীবন চলা, আমার জীবন সে অতিক্রম করা, এটা সবার মতো হইতে পারে না। সবার মতো যদি আমার হয় তাহলে আমার মধ্যে আর শয়তান আমাদের ব্যবধান হইল কোথায়, আমার মধ্যে আর পশুত্বের মধ্যে ব্যবধান হইল কোথায়। মানুষ কিতাবওয়ালা দেখে যে মানুষ যে অপরাধ প্রবণ হয়, মানুষের অপরাধগুলো সাধারণত তিন কারণে, তিনটা সিফতের সাথে মানুষের অপরাধের একটা বিশেষ মিল আছে। এর মধ্যে এক হলো জুলুমের শয়তানিয়া, জুলুমের শয়তানিয়া, শয়তানি কিছু সিফতের কারণে মানুষের মধ্যে গুনাহ প্রবণতা পয়দা হয়। এই জুলুমের শয়তানিয়া উদাহরণ এটি বুঝে আসবে যে মানুষের মধ্যে যে হিংসার যে সিফতটা আছে, মানুষ গুনাহ করে, অনেক গুনাহ খুঁজ করলে পাওয়া যাবে মানুষ হিংসার কারণে করে, অনেক গুনাহ এরকম পাওয়া যাবে মানুষ তাকাব্বুরের কারণে করে, অনেক গুনাহ এরকম পাওয়া যাবে মানুষ আত্মতুষ্টির কারণে এরকম মানুষ গুনাহ করে। এই সব গুনাহ গুনাহের মূল সিফত হলো শয়তানের সাথে লাগানো, কারণ লোভের যে দোষ এটা শয়তানের বিশেষ গুণ, হিংসার যে দোষ এটা শয়তানের বিশেষ গুণ, তাকাব্বুরের যে দোষ এটা শয়তানের বিশেষ গুণ। আর এই সমস্ত কারণে যে মানুষ গুনাহগুলো করে, গোলামে কেরাম এই সমস্ত গুনাহগুলোকে জুলুমে শয়তানিয়া বলে। আর জুলুমে শয়তানিয়ার সর্বোচ্চ গুণা যেটা, সেগুলো আল্লাহ থেকে বিমুখ হয়ে যাওয়া, অর্থাৎ আল্লাহর সাথে শেরক করা। والذين لا يدعون مع الله إلها
এক নাম্বার গুনাহ যেটা যুলুমে শয়তানিয়া, যুলুমে শয়তানিয়া সর্বোচ্চ হলো আল্লাহ থেকে বিমুখ হয়ে যাওয়া, অর্থাৎ আরো আল্লাহ বানানো, আরো খোদা বানানো, খোদার ত্রুটি হওয়া। এগুলো অনেকগুলো ত্রুটির মধ্যে আল্লাহ জমা একটা ত্রুটি। দুই নাম্বার হলো যুলুমে সাবাইয়া, যুলুমে সাবাইয়া কুসুরদের কিছু কুসুরদের গুণের কারণে মানুষ সাধারণত অন্যায় গুণা করে থাকে। যেরকম কোন সিংহওয়ালা প্রাণী যদি হয় তার গায়ে শক্তি থাকে, তার দেখলে মন চায় তার সিং নাই অত্যাচার করে, অথচ কোন প্রয়োজন নাই তার প্রতি অত্যাচার করার জন্য। পশুত্বের অত্যাচারের দোষের কারণে যার মধ্যে এই গুণটা বেশি গালে বহায় সে মানুষের প্রতি অত্যাচার করে। অত্যাচারের সর্বোচ্চ পর্যায়ে হলো হত্যা করা। ওয়াল্লাযীনা লা ইয়াকুলুনা নাফসাল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, তিনজনের গুণাকে আল্লাহ এক একের মধ্যে সংযোজন করে তিন ধরনের তিন প্রকারের গুণাকে বিস্তারিত বিবরণ আল্লাহ দান করেছেন। আর তিন নাম্বারটা হলো যুনুবে বাহিমা, এটা হলো যুনুবে বাহিমা। পশু যেগুলো আছে পশুর মধ্যে স্বভাবগত দুইটা ত্রুটি আছে। এর সারা জীবন যদি আমরা গবেষণা করি পশু বা যেগুলো আছে এদের সারা জীবন যদি আমরা গবেষণা করি দেখবো তার দুইটা নৈমিত্তিক স্বভাব আছে। দুইটা নৈমিত্তিক স্বভাবের মধ্যে একটা স্বভাব হলো সে পানাহারের লোক অভ্যস্ত, সে খাওয়া ছাড়া আর সে কিছু বুঝে না। কেমন খাওয়া সে খায়, সে ইচ্ছা করলে সে যখন খাওয়া থেকে অবসর হয় ইচ্ছা করলে সে ঘুমাইতে পারে, ইচ্ছা করলে মুখটা একটু বন্ধ রাখতে পারে, কিন্তু এটাও তার কাছে বিরক্ত লাগে। সে খাওয়াটাই এত বেশি মাকসাদ বানাইছে, এত বেশি উদ্দেশ্য বানাইছে, সে তার পেটের ভিতরের খানারে গলত গরম করে, গলত করে এটা মুখের ভিতরে আনে, নতুন করে এই ঘাসগুলা সে চাপায়। অথচ না চাপাইলেও তার যে হজম শক্তি আছে এগুলো হজম হইল, কিন্তু সে সজাগ অবস্থায় সে তো খাইতে পারে অভ্যস্ত, কিন্তু ঘুমন্ত অবস্থায় অর্থাৎ রেস্টের সময়ও সে যেন খাওয়া থেকে পানাহার থেকে দূরে না থাকে, ভিতরের খাবারকে সে বলত করে মুখের মধ্যে আনে, বারবার আনে, বারবার চিবায়, বারবার আনে, বারবার চিবায়। এই যে চর্বণের স্থিপত, এই যে পানাহারের স্থিপত, এটা হলো পশুদের মধ্যে একটা নৈমিত্তিক অভ্যাসে রূপান্তরিত হয়েছে। এই জন্য যে মানুষগুলো সাধারণত এই স্থিপতটা পাওয়া যায় সারা জীবন সে শুধু খানা আর পিনা, খানা আর পিনা এটার পিছনে সে শুধু মেহনত করে, এগুলো পশুত্বের গুণের কারণে এটাকে বলা হয় জুনুবের বাহিমা। আর আরেকটা হইল পশুত্বের যে খাবারের কারণে তার মধ্যে যে শক্তি পয়দা হয়, যৌবনতা যেটা পয়দা হয়, এই ঘাড়ের সাথে মেটানো, এটা হলো পশুদের দুই নাম্বার একটা স্বভাবজাত ত্রুটি, যাদের মধ্যে সারা জীবন শুধু যৌবনের পূজা আর যৌবনের পূজা, শুধু গায়ের রং বাড়ানোর পূজা, যৌবন অটুট রাখার পূজা যাদের মধ্যে আছে, এগুলো পশুত্বের দুই নাম্বার গুণ। সাধারণত যুনুবে শাইতানিয়া, যুনুবে সাবাইয়া এবং যুনুবে বাহিমা এই তিন জিনিসের পিছনে উম্মতে মুহাম্মদি তার নিজ পরিচয় না থাকার কারণে এই তিন জিনিসের পিছনে তার জিন্দগি সে বরবাদ করেছে। এই জন্য পশুত্বের ব্যবধান থেকে, শয়তানের ব্যবধান থেকে সে বাইরে আইসা কোনদিন সে তাকায়া দেখে নাই সত্যিকার জীবন কাকে বলে, সত্যিকার হায়াত কাকে বলে। আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাওয়ালুহু এই নির্বাচিত বান্দাগুলোকে এই পশুদের কোন কামাই করার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠান নাই, এত দামি করে পাঠাইছেন
কথা
তাহলে দেখি আপনার শরীরটা কোথায়। আপনি পাঁচখানা অবস্থায় যখন বেকার বিষয় না, আপনি একটু লিখে দেন এই লোকটাকে নিরাপত্তা দেওয়া হলো। ওমর রাজি আল্লাহু এমনি দেখার পর লিখে দিলেন। অনেক জীবনকে দাহিত হইল, উমরের তকদিরে ঈমান আনা নসিব হইল, উমরের তকদিরে বাইতুল মুকাদ্দাস বিজয় করা নসিব হইল। যেদিন তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন, বিজয় করার সাথে সাথে ওই লোকটা এসে কাগজটা নিয়ে আসলো, হুজুর গো আপনি না বলছেন আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন, কোনোদিন আমার জানমালের কোন ক্ষতি হবে না। এই দেখেন আপনার স্বাক্ষরিত কাগজ, আপনি এত বছর আগে আমাকে আমানতনামা দিয়েছিলেন, আপনি আমাকে নিরাপত্তা দেন। উনি আশ্চর্য হইলেন, আরে ভাই তুমি এত আগের কথা, এত আগের নিরাপত্তা, এটা তুমি কি জন্য দিছিলে, তুমি ঘটনা বলো। বলে ওই যে পাশে ইবাদত খানা পেতেছিলেন, সেটা হলো আমি ওই ইবাদত খানার ধর্মগুরু, আমি তাওরাতের একজন বিজ্ঞ আলেম। ওই তাওরাতের আলেম অবস্থায় তাওরাতকে আমি যাচাই বাছাই করে আমি নবী মুহাম্মদের যত গুণাবলী আমি পেয়েছি, এমনকি ওনার সাথে যে চারজন সাহাবী থাকবে তাদের সমস্ত গুণাবলী তাদের মধ্যে পেয়েছি, এমনকি তাদের পায়ের চিহ্ন পর্যন্ত আমার মুখস্থ আছে। আপনি যখন এই গাছতলায় ঘুমাইছিলেন, আমি দূর থেকে আপনার পায়ের দর্শনে যখন আমি দেখলাম, আমার তাওরাতের দর্শনের কথা মনে হয়ে গেল। আমি ভালো করে পায়ের রং রাশি গুলো আমি তাকায় দেখলাম, এই পাটা উপরে পা হবে আপনার পায়ের চিহ্ন দেখে আমরা বুঝতে পেরেছিলাম আপনি হলেন নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী। ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু এই উম্মতকে বিশেষ ভাবে নির্বাচন করেছেন, কিন্তু যাকে নির্বাচন করা হলো তার জানা নাই সে নির্বাচিত। এই জন্য তার জীবনটা ওই জুনুবে বাহিমা, জুনুবে সালিয়া, জুনুবে শাইতানিয়া, এই তিন শ্রেণীর পাপের শিকলের ভিতরে ঘুরিয়া 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 বিদায় হইতেছে। আর খাতামু আলা আমালিন সালিহিন, এটা তার চক্রে নসিব হইতেছে না। কেয়ামতের ময়দানের ভয়াবহতা, মানুষ যদি জানতো যে মৌতের ভয়াবহতা কেমন ভয়াবহতা, কবরের ভয়াবহতা কেমন ভয়াবহতা, হাসুরের ময়দানের ভয়াবহতা কেমন ভয়াবহতা, মনে হয় নিজের সন্তানের নামও সে ভুলে যেত। মানুষ যখন বিশেষ মুসিবতের মধ্যে পড়ে, তো আমি তো একজনকে আমি জিজ্ঞাসা করছি যে হুজুর আপনি আমাকে চিনেছেন, বলে আরে আপনাকে চিনবো আর কি, আমি তো আমার নিজের নামেই নানা কারণে আমি ভুলিয়ে দেব, নিজের নামেই তো আমি অনেক ক্ষেত্রে আমি মনে করতে পারি না। বড় আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন তিনি, এখনো মাশাআল্লাহ বাইসা আছেন, একেবারে যায় যায় অবস্থা আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ উনি বলে আমি আমার নিজের নাম আমি ভুলে যাই, আমি চিন্তা করলাম জানতা হাবাকরি হুজুর কবান্তা এত বেশি আল্লাহ তাআলার প্রেমী, এত বেশি আল্লাহ তাআলার আশে, আমার নিজের অস্তিত্ব নিজের নাম এটা পর্যন্ত তিনি ভুলে যান। কেয়ামতের ময়দানে এমন ভয়াবহ রূপ নেবে, আসমানের মতো বিশাল সৃষ্টি গুলো পেটে যাবে, সাগর গুলো যখন শুকায় যাবে, সাগর গুলো যখন আগুনে রূপান্তরিত হয়ে যাবে, জাহান্নামকে যাই না কেয়ামতের ময়দানের কাছাকাছি আনা হবে, সূর্য তার গতি থেকে লক্ষ্যচ্যুত হইয়া মানুষের মাথার উপরে যখন চলে আসবে, মানুষ ক্লান্ত পাগলের মতো লম্ব অবস্থায় বিক্ষিপ্ত হয়ে ধানের সাগরের মধ্যে যখন সাঁতার কাটতে থাকবে, চলতে থাকবে, উপায় নাই। আল্লাহ তাআলা ওই দিন দুইটা নাম ধারণ করছেন, এই দুইটা নাম কোনদিন ধারণ করেন না, একটা হলো জাব্বার, একটা হলো কাহার। আল্লাহ তাআলা অনেক সিফতের কথা আপনারা শুনছেন আমরা শুনছি, কিন্তু এই দুই সিফত আল্লাহ তাআলা কখনো ধারণ করেন নাই, কেয়ামতের ময়দানের জন্য বিশেষভাবে ইজাদ করে রাখছেন নিজের গুসসা প্রকাশ করার সর্বোচ্চ সর্বোচ্চ গুসসাই জাবরিয়ী প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সিলেক্ট করে রাখছেন। মানুষ ক্লান্ত পাগলের মতো দৌড়ে দিকবিদিক শূন্য হয়ে যাবে, আসবে ওলামায়ে কেরামের কাছে, ওলামায়ে কেরাম বলে দিবে আপনাদেরকে একটা ফোন করে দিবে, বিপদ আপনাদেরকে হয়ে গেছেন, চলেন আপনাদেরকে মানব জাতিকে
প্রতিনিধি আপনারা আদম আলাইহিস সালামের কাছে যান। সবাই দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে, আমাদের মানব জাতির প্রতিনিধিরা আসবে, পূর্ব জমানায় যারা ছিল তাদের লোক থাকবে, এই জমানার লোক থাকবে। শুধু আপনারা রাত করতে দিন একটাই ছোট আমাদের জন্য, আপনি তো মানব জাতির পিতা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওনার পবিত্র হাত দিয়া যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ওয়া নাফাকা ফীকা মিন রূহিহি, উনি কুদরতি ভাবে আপনার শরীরের মধ্যে ওনার রূহ ফুঁকে দিয়েছেন। আপনি কি আমাদের অবস্থা দেখেন না? আলা মা তারা ফীহি উনজুরু ইলা ইশফা লানা ইলা রাব্বিকা আলা মা তারা ফীহি আলা তারা মা নাহনু ফীহি। আপনি কি আমাদের অবস্থা দেখেন না? আমরা কি মুসিবতের মধ্যে আছি? আপনি তো মানব জাতির পিতা, আপনার শরীরকে আল্লাহ কুদরতি ভাবে বানাইছে, আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা রূহ বইকে দিয়েছে, আপনি এ পারবেন আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করার জন্য। উনি যদি জাহান্নামে দিতে চায় জাহান্নামে দিয়ে দেয়, কিন্তু কিয়ামতের ময়দানের ভয়াবহতার বরদাস্ত হইতেছে না। আদম আলাইহিস সালাম জানায় দিবেন যে না না না, ইন্না রাব্বি قد غضب اليوم غضبا لم يغضب قبله ولم يغضب بعده مثله আজকে আপনার তাহলে এই পরিমাণ রাগান্বিত হয়েছেন, যেই পরিমাণ রাগান্বিত আমি কোনোদিন আমার মালিকের হইতে দেখি নাই, এরপরে এরকম কোনোদিন রাগান্বিত হবেন না, খাতির আমি ওনার ভয়া দিয়ে সন্ত্রস্ত। ইন্নাহু নাহানি আনি শাজারি ফাআসাইতু, আমাকে জান্নাতি জগতের মধ্যে একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিল, আমার দ্বারা একটা সমস্যা হয়ে গিয়েছিল, কাজে নাফসি নাফসি আমি আমার নিজেকে আমি বাঁচাইতে চাই। আজকে আপনাদের কথা কিছু বলতে পারবো না, শুধু নাফসি নাফসি আমাকে বাঁচাইলেন। ইজাহাবু কাইলি ইজাহাবু ইলানো, আমার পরে যা রোমন করেছিল আপনার লোহের কাছে যাইয়া দেখতে পারেন, নিরাশ হইয়া নিরাশ হইয়া আমার গুলো নৌ আলাইহিস কাছে আসবে। আয়েশা বলবে আনতা রাসূলুল্লাহ ফিল আরদি দেখতে পাইতেছেন না, এরকম রাগ তিনি আগেও করেন নাই, এরকম রাগ তিনি পরেও করবেন না। আজকে ওনার কাছে আমি যাইতে পারবো না, ইজাহাবু কাইরি আমাকে যারা অন্যদের কাছে তোমরা যাও, ওনারা ঘুরে ফিরে আসবেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, ইব্রাহিমকে একই ধরনের কথা বলবেন, আনতা নাবিয়ুল্লাহ ওয়া খালিলুহু ফিল আরদি, আপনি আল্লাহর তাআলা নবী, আপনি আপনাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে খলিল বানাইছে, আজকে আমাদের অবস্থা গুলো আপনি দেখতেছেন। লম্বা হাদিসের কি অংশ হলো, উনি বলে দেবেন না আমার সর হইতেছে না, দেখালা কাজী মানুষ জিজ্ঞাসা করছে তাদেরকে কে ভাঙছে, উনি বলছেন মনে হয় বড়টাই ভাঙছে, এই কথাটা বলেছিলেন। চাচা তো বোন নিয়ে যখন বিবি সারা নিয়ে যখন বিষয়ের মধ্যে মুসিবতের মধ্যে পড়ছিলেন, জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কবিরের ভিতরে কে, উনি স্ত্রীর পরিবর্তে
আমাকে দিয়া হবে না, নাফসি নাফসি আপনি হইলেন এমন একজন রসুল যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, খালি আপনি পাবেন আমাদেরকে আমি তাকে একটা চর দিয়েছিলাম, ওই চরের কারণে লোকটা মারা গিয়েছিল, অথচ তাকে মারার জন্য আল্লাহ তারা আমাকে বলেন নাই, এই জন্য আমার ভয় হয়েছে না, যদি আমার অবস্থা কি হয়ে যায় আপনার আল্লাহ বিশেষভাবে মরিয়মের পেটের মধ্যে আল্লাহ তাআলা তা করছেন, আল্লাহ তাআলা এমন একজন বান্দা আপনি আপনি কথা বলার জন্য উনি বললেন না আমাকে দিয়েও হবে না, আমাদের সারাবন্ধের কাছে যাও, সুপারিশ
বিরাট একটা সংখ্যা তাদের সুপারিশের ভিতরে মাফ করে দিলেন। আমরাও তো আসলে এই সত্তর পর সত্তর হাজার পর সত্তর এর ভিতরে আমরা আছি কিনা আমাদের তো জানা নাই। কাজে কাজে পশুত্বের মতো জীবন যাপন করিয়া জান্নাতের আশা করা এটা ঘুরে বাজু হইতে পারে, ঘুরে বাজু হইতে পারে। এই জন্য আল্লাহ জাল্লা সম্মানহু আমাদের সকলকে আমরা যে উম্মতে মুহাম্মদী এই পর্যায়টা আমাদের দিলের ভিতরে রাখা, আমাদের নবীর সুন্নতের দিকে তাকাইয়া অন্তত ভালো হইয়া চলা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নত করেন নাই প্রচার।